আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত। আর ডুপ্লিকেট নয়, এবার খাঁটি। গ্রামগঞ্জে গাছে পাহাড়ে লেগে থাকা খাঁটি মৌচাকের পদ আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমাদের দিনী ভাই আব্দুল কাইয়ুম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন, খাঁটি মৌচাকের মধু পেতে স্ক্রিনে উঠে থাকা নাম্বারে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া হামদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাব্বি শরহ্লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত, আজকের এই তাবলীগ জলসার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, শ্রদ্ধেয় সামনে উপস্থিত থাকা ভাই ও বন্ধুগণ, শ্রদ্ধেয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আপনারা মনে মনে অবগত আছেন এবং একটু আগে শুনলেন সভাপতি সাহেবের মুখ থেকে আমার 9:30 পর্যন্ত সময় এবং 8:30 থেকে প্রশ্ন উত্তর পর্বটি আপনারা শুনলেন। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে উন্মুক্ত প্রশ্ন উত্তর। আজকে বিশেষ করে যে তাবলিগী জলসা, আপনাদের গ্রামের লোক যুববৃন্দের উদ্যোগে যে তাবলিগী জলসা আপনারা দিয়েছেন, আমি যতটা সমীক্ষা করে দেখেছি কয়েকটা সিস্টেম যদি আপনি পালন না করতে পারেন, বিশেষ করে জলসা মানুষের গুলোতে, তাহলে জলসা করা থেকে না পারে ভালো। কয়েকটা জিনিস যদি আপনি মেকআপ করে না করতে পারেন, তাহলে বর্তমান সমাজে যা দেখা যাচ্ছে জলসা করার চাইতে না করাটাই ভালো বলে গণ্য হবে। কারণ আমি একবার ওই ইটাহার থানায় গিয়েছিলাম, ইটাহার থানার একটা জায়গাতে দিনাজপুর পৌরসভাটা, সেখানে প্রোগ্রাম করতে গিয়ে সেই রাত্রে 3টা ছেলে মেয়ে ধরা পড়েছিল। যদি 3টা ধরা পড়ে তাহলে বাকি আরো কত কাজ চলেছিল সেটা আপনারা সবাই বুঝেন। আপনাদের এই গাউসাতে যখন আমি ঢুকি তখন যা মেলার বাহার, যত মেলা, যত সব দোকান ফোকান সব আপনার এখানে এখানে এসে উপস্থিত, আর যত সব লোক সব মেলাতে মেলাতে মানুষ গমগম করছে আর ইচ্ছে সামল থাকা, তাহলে কি করবেন আপনারা? এই অবস্থা যদি আমাদের তাবলিগী জলসাগুলোর হয় তাহলে তো সময় সংশোধন করা প্রশ্নে ওঠে না। সময় সংশোধন করার স্বপ্ন দেখাই যাবে না এইভাবে জলসা করলে। প্রথমত বিষয় যেটা হচ্ছে, বিশেষ করে যারা জলসা কমিটি এবং গ্রামের বিশিষ্ট ব্যক্তি আছেন তারা ভালোভাবে শুনুন, নেক্সট টাইম এর পরবর্তীতে জলসা করলে আপনারা যেসব জিনিসগুলোকে অবশ্যই মাথায় রাখবেন তার একটা হচ্ছে যে ইস্তাহারে লিখেই দিবেন এখানে কোনো মেলা বসতে দেওয়া হবে না, কোনো দোকানপাট বসতে দেওয়া হবে না। হয়তো লিখতে পারে যে ইসলামিক বইয়ের দোকান ছাড়া। এবার হয়তো আপনারা বলবেন যে আমরা যদি ইস্তাহার এটা লিখি তারপরেও তো হয়তো অনেক ব্যক্তি এসে দোকান বসিয়ে দেবে। ভাই, প্রথমে আপনাদের অর্থাৎ কমিটিকে শক্ত হতে হবে, এই বিষয়ে একমত হতে হবে এবং মজবুত হতে হবে, এবং এটা খুবই দৃঢ়তার সাথে এই বিষয়টি নিয়ে আগাতে হবে। এবং এটাও বলে উল্লেখ থাকবে, তারপরেও যদি কেউ মেলা বসান, কোন দোকান বসান, বইয়ের দোকান ইসলামিক বইয়ের স্টল ব্যতীত, আর আপনার দোকান যদি লুট হয়ে যায় তাহলে এর জন্য জলসা কর্তৃপক্ষ দায়ী নহে। কি ভাববে? আপনি দোকান বসাচ্ছেন নিষেধ করা সত্ত্বেও যদি আপনার দোকান লুট হয়ে যায় তাহলে এর জন্য জলসা কমিটি দায়ী হবে না। আপনি যখন এই কথাটা উল্লেখ করবেন তখন আর কেউ দোকান বসাতে আসবে না। কেন আপনারা ভালোভাবে জানেন যে ধরুন আপনারা বিভিন্ন সময় ব্যয়
যান অথবা এমন কোথাও যান যেখানে হয়তো বাইরে সাইকেল অথবা মোটরসাইকেল রাখতে হয়। ধরুন আপনি সাদা মোটরসাইকেল অনেক আছে, সাইকেল রাখেন বাইরে, এখানে ওখানে আমার সাইকেল গ্যারেজ আছে, আপনাকে 2 টাকা অথবা 3 টাকা অথবা 5 টাকা দিয়ে সাইকেল রাখতে হবে। এখন আপনি বলছেন যে সাইকেল তো আমি আমার তো বেশি সময়ে কাজ নেই, সুতরাং সাইকেল আমি গ্যারেজে রাখবো কেন, আমি গ্যারেজের টিকিট নেবো না ভাই, আমাকে ওই সব ঝামেলে যাবো না, আমি টাকা ফাঁকাও দেবো না, সুতরাং আমার সাইকেল এমনি থাকবে, আমি অল্প সময়ের কাজে চলে আসবো। সাইকেল গ্যারেজ ওরা আপনাকে বলছে ভাই আপনি সাইকেল গ্যারেজে রাখুন, বাইচান্স যদি আপনার সাইকেল চুরি হয়ে যায় বা কোনো কিছু হয়ে যায় তাহলে এর জন্য আমরা দায়ী হব না। আপনার কানে যখন এই মেসেজ দিয়ে দেবে যে আপনার সাইকেল কিছু হয়ে গেলে আমাদেরকে দায়ী করবেন না, এই কথা যখন আপনাদেরকে বলে দেবে তখন আপনি ভাববেন যে একটা 5 টাকা লাগবে, লাগুক রেখে দিই কেন। এই কথা যখন বলছে তো হতে পারে এদের মধ্যেই আমার ফের সাইকেল আমার আরো হয়ে যাবে না, তো তখন আপনি বাধ্য হয়ে আপনি কি করবেন 5 টাকা দিয়েও সাইকেলটা গ্যারেজে রাখবেন। নাহলে ওরা যখন এই কথা বলছে যে সাইকেল কিছু হয়ে গেলে আমার জিম্মেদারি নয়, আমরা দায়ী হব না, সুতরাং তার মানে সাইকেল হয়তো এদেরই লোক দিয়ে সরিয়ে দিতে পারে না, 5 টাকা লাগবে লাগুক। একইভাবে যখন ইস্তাহারে লিখবেন যে এর পরেও নিষেধ করার পরেও যদি কেউ কোনো কিছু দোকান বসায় আর এতে যদি পাবলিক লুট করে নেয় তাহলে জাউসার কমিটি দায়ী থাকবে না, তখন আর আপনাদের জাউসার কেউ দোকান বসাতে আসবে না। বন্ধুগণ আজকে জাউসাগুলোর অবস্থা খুব করুণ অবস্থা। দাওয়াতি প্রোগ্রাম, দাওয়াতি ইসলামী জাউসা, জাউসাগুলোতে মানুষের ইসলাম কি করবে, জাউসাগুলোরই জাউসা কমিটিগুলোরই সংশোধন করতে হবে এই অবস্থা। আর আপনারা কি করতে হবে, বিশেষ করে যারা জাউসা কমিটি গ্রামে বিশিষ্ট ব্যক্তি তাদেরকে আমি বিশেষভাবে বলছি এবং আমভাবে সকলে শোনার প্রয়োজন রয়েছে, আপনারা বক্তা সিলেক্ট করবেন সেখানেও আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন গত বছরই এমন বক্তা আপনারা সিলেক্ট করেছিলেন যে মানুষের সংশোধন করবে কি আর মানুষের মধ্যে শির ঢুকাচ্ছে, নবী নূরের তৈরি বলে চলে গেল। তাহলে আজকে বিশেষ করে রংশনীয় বক্তা কিছু আছে যাদের বক্তব্য মানুষের আসলে খুব রঙের সাথে, আর বিশেষ করে অনেকে মানে মেয়েদের কথাতেই তার পাগল, মেয়েরা বলে অমুক ভালো গীত গাইতে পারে, অমুক ভালো একদম মানে রসিকতা বলতে পারে, অমুক বক্তাকে ডাকতে হবে, ওই বাচ্চা বক্তাকে আনতে হবে, এই তো হচ্ছে অবস্থা আমাদের। সুতরাং আমরা ওই রকম চিন্তা ভাবনা নিয়ে আমরা বক্তা শ্রেষ্ঠ করি ভাই। দাওয়াতি জলসা যদি আপনারা দিতে চান, দাওয়াতি জলসা যদি দিতে চান তাহলে মেলা যে সিস্টেমে বললাম সেই সিস্টেমে বন্ধ করবে ইনশাল্লাহ বন্ধ হবে। আর বক্তা শ্রেষ্ঠ করবেন আপনাদের সমাজ যে রোগে রোগগ্রস্ত, আপনারা দেখুন আপনাদের সমাজে কোনটা রোগ আছে সেই রোগের দিকে লক্ষ্য করে, অর্থাৎ সেই সমস্যাগুলোর দিকে লক্ষ্য করে আপনি ওই রকম বক্তা সিলেক্ট করবেন এবং বিষয় দিবেন তাকে, বিষয় ভিত্তিককে আলোচনা করবে এবং বিষয় ভিত্তিক আলোচনার পরে ধরুন একজন বক্তাকে 1.5 ঘন্টা সময় দেবেন, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা সময় দেবেন, 1 ঘন্টা সে বক্তব্য রাখবে আর আধা ঘন্টা আসতে ওই বিষয়ের উপরে প্রশ্ন উত্তর দেবেন, এইরকম বক্তা শেষ করবেন আপনারা। এতে কাজ হবে, সমাজে কাজ হবে, নইলে এই যে আপনারা জলসাতে হাজার হাজার টাকা খরচ করছেন, 1 লাখ টাকা খরচ করছেন, এই খরচে খরচ হয়ে যাচ্ছে আপনাদের কিন্তু ফলাফলটা আসছে জিরো। তাহলে এইসব সিস্টেমগুলো যদি আপনারা পালন না করতে পারেন তাহলে খরচ হবে কিন্তু লাভ হবে না। এখন হয়তো আপনাদের আরেকটা জিনিস জানার প্রয়োজন, ধরুন বাড়ি করবেন আপনি কিন্তু প্ল্যানিং করেন ইঞ্জিনিয়ারকে দিয়ে,
কি করেন, বাড়ি করেন, আপনি কোনো প্ল্যানিং করান ইঞ্জিনিয়ারকে দিয়ে কিরকম ভাবে আপনার বাড়িটা করবে, এই অল্প জায়গার মধ্যে কিভাবে বাড়িটা করলে চেষ্টা পায়খানা বাথরুম মানে যা কিছু লাগে রান্না ঘর থেকে শুরু করে সমস্ত কিছু কিভাবে করবে সেটা প্ল্যান এঁকে দেয় ইঞ্জিনিয়ার। আপনি বলে দেন এই আর ওই প্ল্যান এঁকে দেয় ইঞ্জিনিয়ার। এখন এই সব বিষয়গুলো কিভাবে সমস্যার সমাধান করা যায়, বিশেষ করে আজকের দিনের তাবলিগ জলসা গুলোকেই আমার তাবলিগ করতে হবে। তাহলে কিভাবে এটা সঠিকভাবে তার গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য একজন স্পার ড্রাইভার অর্থাৎ আপনি এমন ব্যক্তিকে দিয়ে এটা প্ল্যানিং নেবেন, যে প্ল্যানিং নেবে আপনাকে যে কিভাবে জলসাটা করতে গেলে সাকসেসফুল হওয়ার 90% আশা করা যায় কিভাবে। এই জন্য ওই রকম বিশিষ্ট যে এই ব্যাপারে জ্ঞান রাখে তাকে ধরবেন, এবং যারা কাজ সাধারণত কর্মী যারা তার তার নির্দেশ অনুযায়ী সেই কাজ সেই কাজ ভিত্তিক কাজ আগাবে। বন্ধুগণ, যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব, সেজন্য আজকে আলোচনা করার আমার সুযোগ নাই যেহেতু সময় সাড়ে নটা পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনি ভাই বোন, বর্তমান জামা নাই, অরিজিনাল জিনিস পাওয়া খুব মুশকিল। যে কালো জিরা সম্বন্ধে আল্লাহ রাসূল বলেছেন মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ, সেই কালো জিরা আজকে ভেজাল আর ভেজাল। আপনারা যদি খাঁটি কালো জিরার তেল পেতে চান তাহলে স্ক্রিনে উঠে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের দিনী ভাই আব্দুল কাইম ভাইয়ের সঙ্গে।